হ্যালো ভিউয়ার্স ভ্যারাইটি কা পক্ষ থেকে আমি অর্ণব আপনাদের সাথে ভিডিও শুরুতে আশা করি বুঝে গেছেন আছে কি নিয়ে কথা বলা হবে তো চলুন শুরু করে দেওয়া যাক মহাসেন কমেন্ড রানের মধ্যে বাংলাদেশে এক প্রকার ঘূর্ণিঝড়ের নাম বর্তমানে এইচএসি এক্সাম এই সময় এইচএসি পরীক্ষার্থী তথা গার্ডিয়ান পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এমনকি পাশের বাড়ির আন্টি পর্যন্ত টেনশনে থাকে আর এক্ষেত্রে পিছাই নাই ফেসবুকের এই সেই ট্রল পেজগুলা তারা বিভিন্ন রকম হাস্যকর ট্রল বানায় এবং প্রচুর পরিমাণে লাইস এবং ভিউজ পায় আর তাদের ট্রোল গুলা হয় অনেকটা এই রকম কি রে কান্না করছিস কেন মাই গার্লফ্রেন্ড ব্রেকআপ করছে মিথ্যা বলছিস কেন তোর তো সামনে এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা মিউ পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা কি রে কি অবস্থা তোর আমি কিছুই জানিনা সামনে এইচ এস সি নামক বাস আসতেছি এইড এই জানি হম মেনশন এইচ এস সি ক্যান্ডিডেট পরীক্ষা বলে কথা এই পরীক্ষা সেতু পিছায় আনাই এইচ এস অনেক এইচ এস সি ক্যান্ডিডেটের প্রফাইল পিকচারে এখন এই দুইটা ছবি দেখতে পাওয়া যায় দোয়া প্রার্থী এইচ এস সি ক্যান্ডিডেট গুড বাই মোবাইল ফোন না বাংলা ইজ মাই বাথরুম পার্টনার হাহা হা 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 আর কোন স্টুডেন্ট যদি আমার মতো হতভাগ্য হয় তাহলে তার ফেসবুক ওয়ালে এই জাতীয় পোস্ট দেখা যায় পিএসসি ফার্স্ট বেঞ্চ জেএসসি থার্ড বেঞ্চ এসএসসি ফার্স্ট বেঞ্চ এইচএসসি ফার্স্ট বেঞ্চ এমআইএ জোকার হুম এই পরীক্ষা হেতু অনেকে আবার প্রশ্ন দেয়ার প্রলোচনায় এই জাতীয় পোস্টগুলো করে থাকে এই কেসের এক্সামের প্রশ্ন লাগলে ইনবক্স করতে পারেন বেগুনি লাভ আগে টাকা দিতে হবে না চোখে দুইটা লাভ বিস্তারিত জানতে ইনবক্স লাভের ভিতরে তিরি চিহ্ন হান্দায়া দিছে ধন্যবাদ আবার বেগুনি লাভ আহা কি মজা এছাড়াও বিভিন্ন মানুষ ফেসবুকে পেজ গ্রুপ বা ইভেন্ট খুল্লা প্রশ্ন প্রদানের জন্য স্টুডেন্টদের প্ররোচনা দেয় আর এই সকল কথা বলে ডিসেম্বর 29 PSC SSC HSC क्वेश्चन आउट 2017 2018 পাবলিক হোস্টेड বাই সকল বোর্ড পরীক্ষার রাতে ফাঁসকৃত সাজেশন 2016 net24.com HSC ফ্যামিলি SSC एग्जाम 100% কমন কমন क्वेश्चन গ্রুপ বুঝতেই পারতাছেন এরা কি প্রশ্ন ফাঁস করবে এমন কি ফেসবুকে এইচএসসি লিখে সার্চ দিলো সবার আগে আসে এইচএসসি কোশ্চেন আউট দুই বাহ তালি হবে তালি বর্তমানে এমন একটা অবস্থা যে চাইবা মাত্র প্রশ্ন আর দিতে বাধ্য থাকিবে এইবার আসি কাপলদের কথায় একজন এইচএসসি পরীক্ষার্থী তার পরীক্ষা ঠিক আগে তার বয়ফ্রেন্ডকে ঠিক এই কথাই বলে তুমি জানো আগামী দোসরা এপ্রিল বাংলাদেশে অনেক বড় ঝড় আসবে বলো কি কি ঝড় নাম কি ঝড়ের নাম এসেছি পরীক্ষার যদি আর দশ পাঁচ বা সাত দিন বাকি থাকে তখন দুই ক্যান্ডিডেটের মধ্যে ঠিক এই জাতীয় কথাই হয় হ্যালো মামা কই তুই এই তো মামা ঘুরতে আসি কেন কে আর মাত্র পাঁচ দিন পর তো এইচএসি কোনো খেয়াল আছে মাইরা আর বাইচান যদি কেউ তোমারে জিজ্ঞাসা করে যে পরীক্ষার प्रिपरेशन কেমন তখন তারে ঠিক এইডাই করতে মন চাই ঠিক এইডাই করতে মন চাই কি রে তোর না কয়দিন পর সৃষ্টি एग्जाम এইচএসসি বরিকে বললা কথা মানুষজন এত কিছু ল্যা ট্রল করে নাইকাক করে লাগে ট্রল করব না অবশ্যই করব এটা না হলে হয় এসএসসি পরীক্ষার্থীরা আমি ভ্যাম্পায়ার নাহি দজাকলো ওই মোনের 10 সালের পুত্ররা মিমি সাথে আমাকে বিয়ে দিলে তোমাদের কথা মতো প্রশ্ন করব আমি কখনো বিয়ে করব না আপনাকে মিম বিয়ে তো করলা না বুঝবা বা অবশেষে পরীক্ষার আগের দিন একজন পরীক্ষার্থী ঠিক এই প্রশ্ন ঠিক করে এইচএসসি वाला স্যার কাল কি কি প্রশ্ন হবে ধর সালার পুত্ররা ধর সলার ফুতরা সুপকর